কিন্তু তাড়াহুড়া করে দোয়া করলে দোয়া কবুল হয় না এইটা বুঝতে পারলাম না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এইটা হচ্ছে মানুষ বলে কদ্দাউত লামারা ইস্তাজাবালি, কত দোয়া করলাম কই দোয়া কবুল হয় না। ফায়াস্তাহসিরু, তারপর অলস হয়ে যায়, ফায়াতু দোয়া, তারপর দোয়া ছেড়ে দেয়। দোয়া করতে করতে যখন মানুষ মনে করে যে আর কবুল হচ্ছে না, তখন দোয়া ছেড়ে দেয়, এই দোয়া কবুল হবে না। দোয়া করতেই থাকুন। আপনার ধৈর্যের চ্যুতি যেন না হয়, সেই জন্য আপনাকে আমি বুখারী মুসলিমের ঘটনা শুনিয়েছি। আল্লাহর নবী সিজদায় পড়ে আছেন, তার মাথায় উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। ফাতেমাকে বলা হলো তোমার আব্বা আর সিজদে থেকে উঠতে পারছেন না, কে তার মাথায় ভুঁড়ি চাপিয়েছে। দৌড়ে এসে ঘড়িটা সরিয়ে দিয়ে তাদেরকে গালি দেওয়ার চেষ্টা করলেন। আল্লাহর নবী সালাত শেষ করে বললেন, আল্লাহ ওদবাকে ধ্বংস করো, সাহেবাকে ধ্বংস করো, ওয়ালিদ ইবনে মুগিরাকে ধ্বংস করো। আল্লাহ রাসূল অপমান অবস্থায় দোয়া করলেন, এই দোয়া কবুল হলো 12 বছর পরে বদরের যুদ্ধে। বদরের যুদ্ধ যখন শুরু হলো, শুরুর পূর্বে তিনি বললেন, সঙ্গী সাথী মনে রেখো এইখানে ওদবাম পড়ে থাকবে, এখানে সাইবা পড়ে থাকবে, এখানে ওয়ালিদ ইবনে মুগিরা পড়ে থাকবে, এখানে আবু জাহাল পড়ে থাকবে। তিনি সব দাগ দিয়ে আঙ্গুল দিয়ে চিহ্ন করে দিলেন। যুদ্ধ শেষে দেখা গেল সবাই নির্ধারিত জায়গায় পড়ে আছে। সম্মানিত দীনি ভাই বোন, আপনি আল্লাহর নিকটে প্রার্থনা করতে থাকুন, প্রার্থনা কবুল হবে। আবু হুরায়রা ইনশাআল্লাহ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাওয়াতুল মুসলিম লি আখিহি বিজাহরিল গায়ব মুস্তাজাবাতুন, মানুষের দোয়া দূর থেকে তার ভাইয়ের জন্য খুব কবুল হয়, তাড়াতাড়ি কবুল হয়। মানুষ যখন তার ভাইয়ের জন্য দূর থেকে, অন্তরাল থেকে, অন্য স্থান থেকে দোয়া করে, তখন সেই দোয়া খুব বেশি কবুল হয়। যখন সে তার ভাইয়ের জন্য দোয়া করে, একজন ফেরেশতা তার মাথার পাশে অবস্থান করেন। কুল্লামা তালে আখি হেবে খাইরিন, যতবার কোনো মানুষ তার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে, ততবার ওই ফেরেশতা বলে আমিন আলাকা বিমিসলিন, তুমি যে তোমার ভাইয়ের জন্য দোয়া করলে আমি ফেরেশতা বলছি আল্লাহ তুমি এটা কবুল করো। আর আমি আবারও বলছি আল্লাহর নিকটে, তুমি যেটা তোমার ভাইয়ের জন্য করলে সেটা তোমার জন্য হোক, তুমি যেটা তোমার ভাইয়ের জন্য করলে এইটা তোমার জন্য হোক, আমি দোয়া করি তোমার জন্য, আর তোমার ভাইয়ের জন্য যেটা করেছ সেটার জন্য আমি বলি আল্লাহ তুমি কবুল করো। আপনি যখন কারোর জন্য দোয়া করেন, তখন ফেরেশতা আপনার জন্য বলেন যে তোমার জন্য তাই। যদি আপনি দল সংগঠন করেন, তাহলে কেউ যদি বিপদে পড়ে, তাহলে তার জন্য দোয়া করা তো দূরের কথা, আপনি পাল্টা বলবেন, বিপদে পড়লে বলবেন ঠিক হয়েছে। যেমন এক শ্রেণীর মানুষ এই সালাফি কনফারেন্স যদি বন্ধ হতো, তাহলে বলতো ঠিক হয়েছে, উচিত হয়েছে। যার জন্য আপনাদেরকে আমি দল মুক্ত হওয়ার জন্য অনুরোধ জানাই। শত্রু মিত্র সবার জন্য যেন দোয়া করতে পারেন। আমরা আন্তরিকভাবে আল্লাহর কাছে দাবি রাখি, আল্লাহ সালাফি কনফারেন্স বলে নয়, যারা ইসলামের বিপক্ষে আছে তুমি তাদেরকে হেদায়েত দান করো। তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো। তুমি জামিয়া সালাফিয়ার বিপক্ষে যারা আছে তাদের অন্তরকে নরম করে দাও, তুমি তাদের হেদায়েত দাও, তুমি তাদের কবুল করো। আমরা সকলের ভালোবাসা চাই জামিয়া সালাফিয়ার জন্য। সম্মানিত দীনি ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাদু আলা আমওয়ালিকুম, কখনো অর্থ সম্পদের জন্য বদদোয়া করবেন না, কখনো বলবেন না ঝামেলায় পড়ে টাকা পয়সা থাকার চেয়ে না থাকাই ভালো, এইটা বলবেন না। ওয়ালা তাদু আলা
আনফুসিকুম, নিজের জন্য কখনো বদদোয়া করবেন না, কখনো বলবেন না বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো, এটা বলবেন না। ওয়ালা তাদুয়া আলা আওলাদিকুম, কখনো ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না, ভুলেও ছেলে আপনাকে মেরেছে কথা ঠিক ভুল করেছে, আপনি তাড়াহুড়া করে উজু করে ঘরে ঢোকেন, ঘরে ঢোকে আল্লাহর দরবারে হাত তুলে বলেন আল্লাহ আমি এই ছেলে চাইনি, আমার ছেলে আমাকে মারলো কেন, আমার ছেলে আমাকে গালি দিবে কেন, তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও, আমার ছেলে আমার হাত পা ধরে ক্ষমা নিয়ে আমাকে মাথায় করে থাক, এটাই তো আমি চাচ্ছি। এইটা কেন হলো, আপনি ছেলের জন্য এই কথা না বলে কেন আপনি বললেন তুই আমাকে মারলি, তোকে তেজ পুত্র করলাম, তোকে তেজ পুত্র করলাম, তোকে জমি দিব না, তোকে এই দিব না, তোকে বাড়িতে উঠতে দিব না, কিছুই না, আপনি মরলে সব জমি ভাগ করে নেবেন। এই তেজ পুত্র এইসব কথার কোনো দাম নেই। কখনো ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না। এক মিনিট একটু খেয়াল করেন, এদিকে তিনজন মানুষ, তিনজন বাচ্চা মায়ের কোলে কথা বলেছিল, তার একজন হচ্ছেন ঈসা আলাইহিস সালাম, আর একজন হচ্ছে এক মহিলা, তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিল, তো তার পাশ দিয়ে একটা লোক ঘোড়ায় চড়ে যাচ্ছিল, তখন ওই মহিলা বলছে আল্লাহ আমার বাচ্চাটাকে এই লোকের মতো করে দাও, লোকটা কত দামি ঘোড়ায় চড়ে যাচ্ছে। তখন বাচ্চা দুধ ছেড়ে দিয়ে বলছে না আমি ওইরকম হব না। পাশ পরে পরে আর একটা মহিলা যাচ্ছে, তো মহিলাটাকে এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, অপন অবস্থায় চলে যাচ্ছে। তখন বাচ্চার মা বলছে আল্লাহ তুমি আমার বাচ্চাকে এই মহিলার মতো করো না। তখন বাচ্চা দুধ ছেড়ে দিয়ে বলছে আল্লাহ তুমি আমাকে এই মহিলার মতো করো। আগেরটা না কেন, ও হলো স্বৈরাচারী শাসক, পরেরটা হ্যাঁ কেন, ও ছিল সতীসাধ্বী নারী, ও যেনা করেনি সমাজের লোক তার উপরে অপবাদ লাগিয়েছিল, একজন ভালো মহিলা চলে যাচ্ছিল তাই বাচ্চা বলছে আমি তার মতো হতে চাই, আর মা বলছে না এই দুধের বাচ্চা দুধ ছেড়ে দিয়ে বলেছে না আমি তার মতো হতে চাই। আর একটা হচ্ছে জোরাইজের কথা, জোরাইজ তার গির্জা ঘরে ইবাদত করছিলেন, তার মা চলে আসলেন, ফাদাথু জোরাইজকে ডাকলেন, জোরাইজ, জোরাইজ এই সমাতে সালাত আদায় করছিল, বলতে লাগলো উসাল্লি উজিবহা, মায়ের ডাকে সাড়া দিব না আমি সালাত আদায় করব, মায়ের ডাকে সাড়া দিব না আমি সালাত আদায় করব, করতে করতে একটু দেরি হয়ে গেছে, দেরি হতে মায়ে বলছেন আল্লাহুম্মা লা তুমিথা তুরে হো জুহাল মমিসা, এ আল্লাহ তুমি এই জোরাইজের মরণ দিও না, যতক্ষণ পর্যন্ত পতিতালয়ের মহিলার মুখ না দেখেছে তুমি এই ছেলের মরণ দিও না, যতক্ষণ পর্যন্ত এইরকম বদনারীর মুখ না দেখেছে, এই বলে মা চলে গেলেন। ফাতার রাজাতলাহু, চট করে একজন মহিলা এই জোরাইজের কাছে উপস্থিত হল, জেনার প্রস্তাব দিল, তখন জোরাইজ বলল না বাবা ছি 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 তুমি বলো কি, ফাতাতি রাইয়া, এই মহিলা একজন রাখালের কাছে আসলো, ফাম কানাথ, তার সাথে জোর করে অশ্লীল কাজ করল, ফা বালাদাত গোলামান, এতে সে একটা বাচ্চা জন্ম দিল, বাচ্চাটা জন্ম হলেই সেই মহিলা বলল এই বাচ্চা হচ্ছে জোরাইজের, ফাতাহু জনগণ আসলো, ফাকাসারুহ তার ঘরকে ভেঙে চৌচির খান খান করে দিল, অসাব্যুহ তাকে অকথ্য ভাষায় গালি দিল, ফাকামা জোরাইজ দাঁড়ালো, ও তাওয়াজ্জা ওযু করলো, ও সল্লা রাকাতাইন দুরিকাত সালাত আদায় করে আল্লাহকে বলছে আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে বাঁচাও। এরপরে ওই বাচ্চার কাছে গিয়ে বলছে ও দুধের বাচ্চা বলো তো তোমার বাপকে, তখন ওই দুধের বাচ্চা বলছে আবিয়ার রাই আমার পিতা হচ্ছে রাখা। ভুলেও কখনো ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না, দেখছেন হাতে হাতে বাপ মায়ের বদদোয়া কবুল হয়ে গেছে, ছেলে অন্যায় করেছে করেছে, পাল্টা আপনি ছেলের পিছনে লাগিয়েন না, বরং আল্লাহকে বলেন যে আল্লাহ আমি এটা চাইনি। দোয়া প্রার্থনার জন্য আপনাকে আমি কিছু সময়ের কথা উল্লেখ করি। উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুফতাহু আবু সময় নিসফাল লাইলে, রাত যখন অর্ধেক হয় তখনই আকাশের সব দরজা খুলে দেওয়া হয়, যখনই রাত দুপুর হয় তখন দরজা সব খুলে দেওয়া হয়, ওয়া ইউনাদি মুনাদি মিনাস সামায়, আকাশ থেকে চিৎকার করে
আল্লাহ তাআলা বলেন মা মিন দাইন ফাইস্তাজাবালাহু, কেউ আমাকে ডাকে কি তার ডাকে সাড়া দেওয়া হবে, মা মিন সাইলিন ফাইউতা, কেউ আমার কাছে কিছু চায় কি যে যা চায় তাকে তা দিয়ে দেওয়া হবে, মা মিন মাকরুবিন ফাইফারজালাহু, কেউ কোনো বিপদে পড়ে আছে কি বিপদের কথা বলছে কি আমি আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করে দিব। এইভাবে আল্লাহ চিৎকার করে বলতে থাকেন, বুঝাতে পারলাম না। যখন রাত দুপুর হয় দুপুরের পর থেকে আল্লাহ তাআলা বলতে থাকেন, কেউ কিছু বলে কি বললে আমি সেটা শুনে নিব, কেউ কিছু চায় কি চাইলে আমি তাকে তা দিয়ে দিব, কেউ বিপদে পড়ে আছে কি যদি বিপদে পড়ে থেকে আমাকে কিছু বলে আমি তাকে তা দিয়ে দিব, আমি তাকে বিপদ থেকে উদ্ধার করে দিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়ানজুলু রাব্বুনা তাআলা ইলা সামাইয়িদ দুনিয়া হিনা ইয়াবকাসু রাসূলুল্লাহি লিল আখিরা, যখন রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে যায়, এক ভাগ যখন বাকি থাকে, আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসে চিৎকার করে বলেন মায়ে দুনি ফাস্তা জীবালাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব, মায়াস আলুনি ফামুতিয়াহু, কে আমার কাছে কিছু চাই যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব, মায়াস তাক ফেরুনি ফাগ ফেরালাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষে চাই আমি তাকে ক্ষমা করে দিব। রাত বারোটার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত এইভাবে আল্লাহ মানুষকে বলতে থাকেন। মানুষ তো আদম সন্তান, নেমুখ হারাম, সে তো অত চিন্তা করে না, রাত দুটায় ঘুমিয়েছে সকাল আটটায় ঘুম থেকে উঠবে, সে আল্লাহকে কে ডাকবে, সে আল্লাহকে কি বলবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এজন নু দিয়া নিঃসলাতে ফতেহাত আবু 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 সময়ে, যখনই আজান শুরু হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়, আজান শুরু হওয়ার সাথে সাথে সব দরজা খুলে যায়, জিবার দোয়াও ওই সময়তে যে যা বলে সেটাই কবুল হয়ে যায়, ওই সময়তে যে যা বলে সেটাই কবুল হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইলাতুদ দোয়া বাইনাল আজান ওয়াল ইকামা, আজান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, আজান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, আজান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজান ইকামাতের মাঝে আপনি দোয়া করবেন, প্রস্তুত থাকবেন, আজান যেমন শুরু হচ্ছে অন্তত একটা আজানের জব দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। আমি একাধিক দিন দেখেছি আমার শাশুড়ির অবস্থা, তিনি কোনো কাজ করছেন, ঘর বাড়ি ঝাড়ু দিচ্ছেন, আজান শুরু হয়ে গেছে, তখন তিনি কাজ বন্ধ করে আজানের উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। আশেপাশে বাচ্চারা যদি হইচই করেছে তখন বাচ্চাদের বলেছে এই তোরা সত্যি কেন থেকে, এসব বাচ্চাগুলোর কারণে একটু আজানের উত্তর দিতে পারি না। একজন মহিলা মানুষ আজান শুরু হয়েছে তাই আজানের উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে, আর আপনার সামনে আজান চলছে, গল্প চলছে, কোনোদিন প্রস্তুতি নিয়ে আজানের উত্তর দিতে হবে এটা আপনি মনে করেন না। আর এই বোকা মহিলা আজান হওয়ার সাথে সাথে মাথায় কাপড় দিচ্ছে, যখন আজান শেষ হয়েছে তখন মাথা থেকে আবার কাপড় নামিয়ে নিল। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই মেয়ে ঘুমাচ্ছ কেন, কথা বলছো কেন, তোমাকেই বলছি আজান শুরু হলে সব কাজ বন্ধ করে উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবা। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকেই বলছি, আপনি একটু খেয়াল করুন, উপস্থিত জনগণ আপনাকে আমি অনুরোধ করছি, আপনি এদিকে খেয়াল করুন, আপনাকে আমি বলতে চাচ্ছি বিশেষ প্রার্থনা, দোয়া প্রার্থনা আল্লাহর কাছে করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখনই শামস, দুপুর যখন গড়ে যায়, সূর্য যেমন ঢলে যায়, ঠিক দুপুর যেমন পার হয়েছে, বারোটা সোয়া বারোটা সাড়ে বারোটা হওয়ার সাথে সাথে সব দরজা খুলে দেওয়া হয়েছে, বারোটা পাঁচ দশের দিকে সুন্দর করে অজু করে চারের কাজ সলাত আদায় করবেন। এই সলাতটাই হচ্ছে তাহাজ্জুদ, সলাত আদায় করে যে নেকি হবে সেই নেকি এই সলাতে হবে, আর এইটা দরজা খোলার সাথে সাথে আপনার নেকিটা উপরে নিয়ে নেওয়া হবে। এই চারের কাজ জোহরের সন্ন্যাত নয়, মনে থাকবে না মনে হয় ছেড়াই কার গায়ে হাত দিয়ে বসাচ্ছ, রেডি হও, প্রস্তুত হও, কথা উনিশ বিশ হয় না জানো। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি কথা একটু মূল্যায়ন করার চেষ্টা করেন।
অন্য হাদিসে এসেছে ইন্না ফিল লাইলে লাসাআতান, নিশ্চয় রাতে একটা সময় রয়েছে, লা ইউফিকু আব্দুল মুসলিম, যখনই ওই সময়ে কোন মুসলিম ইয়াস আলো মিনাল্লাহ খায়রান, যে কোনো কল্যাণ চাই ইহকালের ও পরকালের, যে কোনো কল্যাণ চাই ইল্লা আতাহু, আল্লাহ তাকে দিয়েই দেন। জুমার দিন আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। ভালোকে এবার বুঝিয়ে বলি, ঠিক বুঝা গেল, যখন রাত দুপুর হয় তখন সব দরজা খুলে দেওয়া হয়, ঠিক যখন দুপুর পার হয়ে যায়, দিন দুপুর পার হলো তখনই সব দরজা খুলে দেওয়া হয়, যখন আজান দেওয়া হয় তখন সব দরজা খুলে দেওয়া হয়। এইগুলি হচ্ছে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করার সময়। আবার রাতের তিন ভাগের দুই ভাগ যখন পার হয়ে যায় তখন আল্লাহকে ডাকার একটা সময়, যে যা বলে সেটা আল্লাহ শুনে নেন। আবার যখন আপনার রাতে একটা সময় আসে, সেইটা তিন ভাগের দুই ভাগ পার হওয়ার হতে পারে, দুপুরের পরেও হতে পারে, ওই সময়ে যদি মানুষ কিছু বলে, যা বলবে সেটাই কবুল হয়ে যাবে। আবার জুমার দিন আসরের পরে আল্লাহকে যা বলবে সেটাই কবুল হয়ে যাবে। বিশেষভাবে জুমার দিন খেয়াল করে থাকবেন, জুমার দিন আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত সময়কে মূল্যায়ন করার চেষ্টা করবেন। কবরের শাস্তি হয় না চারটা কারণে, তার একটা হলো এই, কেউ যদি পেট ব্যথায় মারা যায় তাহলে তার কবরের শাস্তি হবে না, তার একটা হলো এই, কেউ যদি জুমার দিন মারা যায় তাহলে তার কবরের শাস্তি হবে না। জুমার দিনের বিশেষত্ব আছে, বিশেষভাবে আসরের পরে বিশেষত্ব আছে। সালমান ফার্সি রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন করিমুন, নিশ্চয় তোমাদের প্রতিপালক লজ্জাশীল, ইয়াস্তাহি মিন আব্দিহি, সে তার বান্দার ব্যাপারে লজ্জা করে, এজা রাফা ইয়াদাইহি ইলাইহি আয়ারুদ্দুহুম সিফরান, যখনই কেউ তার দরবারে হাত তোলে, হাত তুলে যখন বলে আল্লাহ তুমি আমাকে এইটা দাও, তখন আল্লাহ তার হাত খালি ফিরিয়ে দিতে লজ্জা পান, আল্লাহ বড় লজ্জাশীল। শুনুন এই ছেলে, এই খেয়াল করো, এইদিকে আল মাসালা চাওয়া এরকম, এভাবে হাত তুলে মুখের সামনে ভালো করে দেখে। তারপরে হচ্ছে এগাসা, খুব বেশি করে চাওয়া এইটা। তারপরে হচ্ছে ইবতিহাল, মানে লাগবে, দেওয়াই লাগবে, হাত উঁচু করে, এইভাবে হাত উঁচু করে আল্লাহর দরবারে হাতটাকে লম্বা করে দেওয়াই লাগবে, এটা দিতেই হবে, এইভাবে চাওয়ার নাম হচ্ছে ইবতিহাল। তার চেয়ে একটু যেটা কম সেটা হলো এগাসা, আর যেটা স্বাভাবিক সেটা হলো সওয়াল চাওয়া, আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করুন। কত হাদিস হাত তুলে প্রার্থনা করার। ইব্রাহিম আলাইহিসসালাম আহাল পরিবার রেখে চলে গেলেন, কালকে বলছিলাম সেই সাফাত মানসানিয়া পাহাড়ের ওখানে গিয়ে হাত তুলে দোয়া করে বলছেন, আল্লাহ তুমি আহাল পরিবার ছেলে মেয়েকে রক্ষা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে কবরস্থানে গিয়ে হাত তুলে প্রার্থনা করছেন যে আল্লাহ তুমি এই কবরবাসীকে মাফ করো।